শকতরুনি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে কথা বলবো এসপিসি থেকে আসা উইডুবিশের সর্বশেষ আপডেট নিউজটা নিয়ে। আপনারা সকলে জানেন এসপিসি থেকে একটি উইডুবিশে আপডেট দেওয়া হয়েছে, সেটি হচ্ছে আমরা এখন থেকে সপ্তাহে একবার সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত উইডু দিতে পারবো। কিন্তু এখন আবার নতুন করে আরেকটি আপডেট নিউজ দেওয়া হলো, সেটি হচ্ছে আমাদের উইডুটা ইনস্ট্যান্ট দেওয়া হবে। আপনি উইডু দিবেন, সঙ্গে সঙ্গে আপনার উইডুটা পেইড করা হবে। তো ইনস্ট্যান্ট উইডু বিষয়ে সর্বশেষ আপডেট নিউজটা জানার জন্য বা ইনস্ট্যান্ট উইডু বিষয়ে যে আপডেটটি দেওয়া হয়েছে সেটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই সব কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা একটু কষ্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনি পেয়ে যাবেন। আপনারা সকলেই জানেন এসপিসির একটাই সমস্যা, উইডো সমস্যা। এই সমস্যাটা কিন্তু কোনোভাবেই সমাধান হচ্ছে না। বর্তমানে কিন্তু রিং আইডির উইডো সমস্যাটা সমাধান করা হয়েছে, আপনারা সকলে এই বিষয়টা জানেন। রিং আইডিতেও কিন্তু এসপিসির মতো উইডো সমস্যাটা হয়েছিল, সেই সমস্যার কিন্তু সমাধান করে রিং আইডি কিন্তু এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু এসপিসি শুধু পিছিয়েই পড়তেছে, পিছিয়েই পড়তেছে, তারা কিন্তু কোনোভাবেই তাদের উইডোটা চালু করতেছে না। গতকালকে একটি আপডেট দিয়েছিল, সেটি হচ্ছে এখন থেকে সপ্তাহে একবার করে উইডো করা যাবে এবং সপ্তাহে একবার উইডো করলে আমরা সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত উইডো করতে পারবো। তো আজকে আবার নতুন করে একটি আপডেট আমাদেরকে জানিয়ে দিল, সেটি হচ্ছে সপ্তাহে একবার উইডো করতে পারবো সর্বোচ্চ 5,000 টাকা এবং সেটা আবার আমাদেরকে ইনস্ট্যান্ট দেওয়া হবে। আমরা উইডো দিব, আমাদের 24 ঘন্টার মধ্যে পেইড করা হবে। তো এটি কখন থেকে কার্যকর হবে সেটিও আমি আপনাদেরকে বলতেছি। বর্তমানে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের লাখ লাখ উইডো পড়ে আছে, যে উইডোগুলো কিন্তু কোনোভাবে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস নিয়ন্ত্রণে আনতে পারতেছে না বা আমাদেরকে দিতে পারতেছে না। তো আশা করা চাই সপ্তাহে যদি একবার করে উইডো আমরা দিতে পারি বা 24 ঘন্টার মধ্যে আমাদেরকে উইডোটা দিয়ে দেয় ইনস্ট্যান্ট উইডো চালু করে, তাহলে একটু হলেও কিন্তু উইডোটাকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে আর আমাদের টাকাগুলো কিন্তু পেইড করবে, এরকমই তারা বলতেছে। দ্বিতীয় যে এসপিসি থেকে আপডেট নিউজটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে এসপিসি অ্যাপসের মধ্যে। আমরা কিন্তু সকলেই বর্তমানে এসপিসি অ্যাপসটাতে কাজ করতে অনেক ঝামেলা বোধ করতেছি বা অনেকেই আছি যারা এই নতুন অ্যাপটার সঙ্গে ভালোভাবে পরিচিত হতে পারতেছি না, সেই জন্য এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস নতুন করে আবার আগের অ্যাপ্লিকেশনটা নিয়ে আসার চেষ্টা করতেছে বা এটির আপডেট চলতেছে। তো আশা করা যায় কিছুদিনের মধ্যে তারা নতুনই ভার্সনটা ছেড়ে দিয়ে আগের ভার্সনটা নিয়ে আসবে এবং প্লে স্টোরে পাবলিশ করবে। তো তাহলে এইটা যদি তারা করে তো আমাদের জন্য ভালোই হবে, কারণ আপনারা অনেকেই আছেন যারা এই নতুন অ্যাপ্লিকেশনটার সঙ্গে ভালোভাবে পরিচিত হতে পারতেছেন না এবং অনেক কাজ আছে যেগুলো আপনারা নিজেরা করতে পারতেছেন না। এজন্য এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস অ্যাপসের উপরেও কিন্তু আপডেট করতেছে এবং আমাদের কাজগুলোকে সহজ করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আর আমরা যেন বিভ্রান্ত না হই বা আমাদের কাজটা যেন খুব তাড়াতাড়ি হয় এই নতুন অ্যাপ্লিকেশনের মধ্যে, সেই জন্য কিন্তু ডেইলি অর্ক কমিয়ে দেওয়া হয়েছে। আমরা কিন্তু এখন 2টা অ্যাডের বিনিময়ে 10 টাকা পাচ্ছি। তারা যেহেতু বলতেছে যে এক সপ্তাহের মধ্যে আমরা একবারই উইডো দিতে পারবো সর্বোচ্চ 5,000 টাকা, সেটা আবার 24 ঘন্টার মধ্যে দিয়ে দেওয়া হবে, তো অবশ্যই এটা তারা কার্যকর করবে। আর এসপিসি অ্যাপ্লিকেশনটা নিয়ে তারা কিন্তু নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করতেছে বা আমাদেরকে আগের ভার্সনটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। তো আশা করা যায় আগের ভার্সনটা আবার আমাদেরকে ফিরিয়ে দিবে এবং এসপিসি উইডোটা পূর্ণাঙ্গভাবে চালু করবে। আর বর্তমানে কিন্তু আপনারা অনেকেই আছেন যারা এসপিসি থেকে অলরেডি পেমেন্টটা পেয়ে গেছে, আর বর্তমানে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস কিন্তু একটু করে পেমেন্ট করতেছে। আমার ভিডিওতে অনেকজন কমেন্ট করতেছে, অনেক ভাইরা কমেন্ট করতেছে যে ভাইয়া আমি এসপিসি থেকে পেমেন্টটা পেয়ে গেছি, কিন্তু পেমেন্ট পাওয়ার লোকগুলো কিন্তু অনেক কম। বর্তমানে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস কিন্তু উইডো দেওয়াটা শুরু করে দিয়েছে, ধীরে ধীরে দেওয়া শুরু করতেছে। আমরা যদি সপ্তাহে একবার করে উইডোটা দিতে পারি বা সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত দিতে পারি, লিমিট করে দেওয়া হয় যদি, তাহলে তারা একটু নিয়ন্ত্রণে নিতে পারবে এবং আমাদের উইডোটা কিন্তু চালু করবে। আপনারা একটু ধৈর্য রাখেন, এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস সব কিছু সমাধান কিন্তু নিয়ে আসতেছে। আর আপনাদের যে আগের উইডোগুলো ছিল সেই উইডোগুলো কিন্তু পেমেন্ট করা হচ্ছে বর্তমানে, তো আপনারা যে এজেন্টের কাছে আপনার উইডোটা দিয়ে রাখছেন সেই এজেন্টের সঙ্গে একটু যোগাযোগ করার চেষ্টা করুন, তাহলে আপনার উইডোটা কিন্তু পেয়েও যেতে পারেন। আর বর্তমানে কিন্তু এজেন্টরা এসপিসি থেকে টাকা পাচ্ছে না, এই জন্যই কিন্তু তারা পেমেন্ট করতে পারতেছে না। এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস কিন্তু আমাদের টাকাগুলো যেমন আটকায় রাখছে, সেরকম এজেন্টের টাকাগুলোও কিন্তু বর্তমানে আটকায় রাখছে। তো 24 ঘন্টার মধ্যে ইনস্ট্যান্ট উইডোটা চালু করলে আশা করা যায় তারা উইডোটা হাতের মধ্যে নিতে পারবে বা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আমাদের সবার টাকাগুলো কিন্তু পেইড করবে। তো এই ছিল আমার হাতে থাকা এসপিসি সর্বশেষ উইডো বিষয়ে আপডেট নিউজ। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পর কোনো ভিডিও। এতক্ষণ শকতরুনি চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের।